বিরূপ আবহাওয়ার কারণে পর্যটকের ভাটা বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শকের ব্যাপারে আরো তথ্য জানাতে নাইখংছড়ির উপবন পর্যটন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাসার নয়ন নয়ন ঈদকে কেন্দ্র করে তো পর্যটক উপস্থিতি আরো বেশি হওয়ার কথা ছিল কম কেন বিনোদন কেন্দ্রগুলোতে উপস্থিতি কি তথ্য রয়েছে জানাবেন ঈদের টানা ছুটিতে আসলে বান্দরবান যে পর্যটন স্পটগুলো রয়েছে পর্যটন স্পটগুলোতে গুলোতে পর্যটকের আসলে আমরা তেমন উপস্থিতি দেখতে পাচ্ছি না আমি এই মুহূর্তে যে স্থানটিতে আছি এটি হচ্ছে বান্দরবানের নাই উপজেলা সদরের উপবন পর্যটন কেন্দ্র যেটি খুব কক্সবাজারের নিকটবর্তী একটি পর্যটন স্পট বান্দরবানের যদি বলি বান্দরবান সদর উপজেলায় যদি নীলাচল নীলগিরি মেঘলা এবং শৈলপ্রপাত এই পর্যটন স্পটগুলোতে পর্যটকের তেমন উপস্থিতি না থাকলেও আমরা গতকাল দেখেছি এই পর্যটন স্পট অর্থাৎ উপবন পর্যটন পর্যটকের উপস্থিতি ছিল কিছু দর্শনার্থী এখানে এসেছেন বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা থেকে যারা এখানে যে ঝর্ণা রয়েছে ঝর্নার পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন ছোট শিশুরা আসলে এখানে যেই রাইডগুলো রয়েছে রাইডগুলোতে খেলাধুলা করে সময় পার করছেন কেউ দুলনাই চড়ে সময় পার করছেন এখানে যে ঝুলন্ত সেতু রয়েছে এই ঝুলন্ত সেতুতে আসলে তারা সময় পার করছেন এটি আসলে বান্দরবানের যে উপবন পর্যটন কেন্দ্র এই উপবন পর্যটন কেন্দ্রটি একটি দর্শনীয় একটি স্থান এখানে যদি বলি আমি ঈদ উল বা ঈদ ফিতর সহ বিভিন্ন বিশেষ দিন এখানে পর্যটকের উপচে পড়া ভিড় দেখা যায় আমরা যেটি আশা করেছিলাম এবারের ঈদ উল আজহার সময় এখানে পর্যটকের উপস্থিতি বাড়বে আসলে এই পর্যটন স্পটটিতে অনেকটা যদি অন্যান্য পর্যটনের সাথে যদি তুলনা করি এখানে অনেকটা পর্যটকের উপস্থিতি রয়েছে যারা পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে এখানে এসে ঘুরতে এসেছেন এখানে যে ঝুলন্ত সেতু রয়েছে যেটি নাইখুনসুর উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হয় এই পর্যটন স্পটটি আসলে সম্প্রতি সময়ে যে পর্যটক পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে যারা ভ্রমণ পিপাসু পর্যটক রয়েছেন তাদেরও আসলে দৃষ্টি কাটছে এই পর্যটন স্পটটি যার কারণে আমরা দেখতে পাচ্ছি গতকাল ঈদের দ্বিতীয় দিন এখানে প্রচুর পরিমাণ পর্যটকের উপস্থিতি ছিল আজকেও এখন বেলা আসলে ঘনিয়ে আসে ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করেছেন এখানে কিছুক্ষণ পর হয়তো পর্যটকের আরো উপস্থিতি বাড়বে যেহেতু টানা ছুটি রয়েছে ঈদের ছুটি এই ছুটিটাতে আসলে পরিবার পরিজন নিয়ে তারা এখানে ঘুরে বেড়ান বিশেষ করে যে এখানে যে ঝুলন্ত সেতু রয়েছে ঝুলন্ত সেতুর নিচে যেই ল্যাক রয়েছে ল্যাকে যে রাইডগুলো রয়েছে সেখানে তারা ঘুরে বেড়ান নৌকাই করে ঘুরে বেড়ান আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একদম নিচে যেই লেকটি রয়েছে এটি নায়খিংসুরি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন একটি ঝুলন্ত সেতু ঝুলন্ত সেতুতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এসে আসলে এখানে ঘোরাফেরা করছেন কেউ ছবি তুলছেন ঝুলন্ত সেতুর এপার থেকে ওপারে তারা চলাচল করছেন অনেককে দেখছি আমরা লেকের পানিতে স্বচ্ছ জলের পানিতে তারা যে নৌকাগুলো রয়েছে নৌকাগুলোতে তারা সময় পার করছেন আসলে ঈদের যে ঈদ উলা যাহার যে আনন্দ উপভোগ করার জন্য এখানে ব্যাপক সংখ্যক পর্যটকের উপস্থিতি আমরা আসলে সব সময় দেখতে পাই আমরা উপজেলা প্রশাসনের যিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া তার সঙ্গে কথা বলেছি যেহেতু বান্দরবানে আপনি জানেন দীর্ঘদিন ধরে যে পর্যটকদের নিষেধাজ্ঞা একটি চলে আসছে এই অভিযানটির ফলে এখানে পর্যটকের কোনো সমস্যা আছে কিনা সে বিষয়টি আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চেয়েছিলাম তিনি আসলে বলেছেন বান্দরবানের এই পর্যটন স্পটটি অর্থাৎ উপবন পর্যটন কেন্দ্রটি একদম নিরাপদ একটি পর্যটন স্পটে এখানে নির্দিদায় মানুষ এখানে ঘুরে বেড়াতে পারেন এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই পাশাপাশি আমি যদি বলি বান্দরবানের অন্যান্য পর্যটন স্পটগুলো যে দুই যদি আমি বলি রুমা রুয়াংছড়ি থানচির গভীরের যে স্পটগুলো আছে এই স্পটগুলো যদি বাদেই দিই বান্দরবান সদর উপজেলায় যে স্পটগুলো রয়েছে এখানে আসলে মানুষ নির্বি নিরাপত্তার কোনো ঘাটতি নেই যেখানে নিরাপত্তা বাহিনী রয়েছে পুলিশ রয়েছে সাদা পোশাকে পুলিশ রয়েছে এপিবিএন রয়েছে পাশাপাশি বিজিবি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও রয়েছে যার কারণে পর্যটন যেই নিরাপত্তার কথা বলা হচ্ছিল সেটি অনেকটা কম তবে মানুষের ভয়টা আসলে এখনো কাটেনি কেননা দীর্ঘদিন ধরে যে কেএনএফ এর সন্ত্রাসের কারণে এখনো পর্যন্ত মানুষের মাঝে যে ভয় সে ভয়টি এখনো কাটেনি আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ চলে যাচ্ছে স্টুডিওতে